নমস্কার। বর্তমানে কথায় আজকে আমরা যে আলোচনা শুরু করব তার আগে আমি পরিচয় করে দেব। আমাদের আজকে স্টুডিওতে হাজির হয়েছেন বিনোদ লইয়া, কালিয়াগঞ্জ থানা স্মল মিল অনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, আর আমি রয়েছি সঞ্চালক হিসাবে তন্ময় চক্রবর্তী বর্তমানের কথার পক্ষ থেকে। আজকে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা এই আলোচনাটা করছি সেই পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ গোটা বিশ্বের সামনে। আমাদের এমন একটি ভাইরাস গোটা বিশ্বকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে যেখান থেকে বেরিয়ে আসতে তাবড় তাবড় বিশ্বকে লড়াই করতে হচ্ছে। তবু আমরা আশাবাদী যে আমরা এই লড়াইয়ে জিতবই। তাই আমরা বিভিন্ন স্তরের মানুষদের আমরা স্টুডিওতে এনে তাদের মতামত নিচ্ছি। এই লকডাউনের ফলে তাদের বিভিন্ন সমস্যার কথা আমরা তুলে ধরছি। তাই আজকে আমরা শুনব কালিয়াগঞ্জে একসময় বলা হতো দ্বিতীয় কানপুর কালিয়াগঞ্জকে, তার কারণ একটাই ছিল, কালিয়াগঞ্জ যে বহু সর্ষার তেল মিল ছিল, কিন্তু ধীরে 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 সেটা নানা কারণে সেটা আজকে অনেকটাই মানে কমে এসেছে। তো নানান রকম আলোচনা নিয়ে আমরা আজকে ওনার সাথে কথা বলব। নমস্কার বিনোদবাবু, আপনার স্টুডিওতে আসার জন্য। প্রথমে বলছি যে এই যে লকডাউন চলছে, সারা দেশব্যাপী চলছে, পশ্চিমবঙ্গেও চলছে, আমাদের জেলাও চলছে, কালিয়াগঞ্জেও চলছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা সময় কালিয়াগঞ্জকে দ্বিতীয় কানপুর বলা হতো, তারপর ধীরে ধীরে কালিয়াগঞ্জের যে সুনাম সুস্বাদ তেলের নানা কারণে, ভেজাল টেজাল নানান কারণে বিভিন্ন সময় উঠে আসার জন্য সেটাতে কিন্তু আপনাদের একটা বিশাল প্রভাব পড়েছে এবং তার জন্য সেই ব্যবসাটাতে অনেকটাই মার খেয়েছেন আপনারা। পাশাপাশি আবার লকডাউন, তার মানে কি যে একটা মানে থেকে বেঁচে উঠতে 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 আবার একটা খারাপ আপনাদের উপর নেমে আসলো, এই পরিস্থিতি দাঁড়িয়ে আপনার বক্তব্য দেখেন। প্রথম তো হচ্ছে কালিয়াগঞ্জের তেল মিল যেগুলো আছে সেগুলো তো এমনিও একটা খারাপ পরিস্থিতিতে আছে। আচ্ছা, এই যে লকডাউন যখন হলো তখন যা সর্ষা উঠতেছে নতুন সর্ষা, এবং নতুন সর্ষা যখন উঠে তখন মিলারা মোটামুটি একটা স্টক করে নেয় এবং তাতে একটা প্রফিটের একটা সিস্টেম থাকে, কৃষকরা মাল গেছে সেই সময় লকডাউন হয়ে গেল, এবং যতগুলো মিল আছে ওদের বেশিরভাগ মিলই ব্যাংকের ঋণ নিয়ে বা পাবলিক ঋণ নিয়ে চলাচ্ছে। এই লকডাউন হওয়াতে সর্ষাও আসেনি, সর্ষা মিলের মধ্যে থাকলো না এবং জাস্ট ইনকামের সময় লকডাউনটা হয়ে গেল, তাতে এই ব্যাংকের লোন আর পাবলিকের যে লোনটা আছে এটা দেওয়া খুব মুশকিল আছে, এবং যা পরিস্থিতি দাঁড়াবে সামনে সেটা খুব খতরনাক রূপ নিয়ে নেবে। এবং এটাকে যাতে এই আমাদের যে ক্ষুদ্র মিলগুলো আছে এগুলোর দিকে সরকার যাতে এই বিকট পরিস্থিতির নজর দিক, সেটাও আমি আপনাদের চ্যানেল বর্তমানের কথা মাধ্যমে একটা রিকোয়েস্ট রাখবো যে যেগুলা মিলগুলো আজকে লকডাউনে বন্ধ হয়ে আছে এবং তাদের কাছে ম্যাটেরিয়ালস নেই, তাদের দিকে যাতে তাকায়। একদম। তো এই যে আজকে যে লকডাউন যে হয়েছে, মানে সর্বস্তরের মানুষদের তো নানা সমস্যায় তারা জেরবার হয়ে রয়েছে। তো এই যে আজকে যে কত মানে আপনাদের যে তেল মিল কালিয়াগঞ্জে মানে চলছে, কত পরিবার এর সাথে যুক্ত রয়েছে? দেখেন কালিয়াগঞ্জে আমাদের অ্যাসোসিয়েশনের মধ্যে প্রায় 82 এর মতো মিল আছে। আচ্ছা, অ্যাভারেজের মধ্যে প্রত্যেক মিল তো সবসময় চলে না, পার্ট পার্টেই চলে মিলগুলোকে, তো অ্যাভারেজে 500 শ্রমিক ওখানে কাজ করে মিলের মধ্যে, প্রোডাকশনে 500 শ্রমিক কাজ করে। তার সঙ্গে অ্যাটাস্টেড আছে ঠেলাওয়ালা আছে, ভ্যানওয়ালা আছে, কুলিগুলো আছে যারা মালগুলো আনে, এবং তার সঙ্গে জড়িত ছোট ছোট ফড়িয়াও আছে যারা মাল কিনে আনে, এবং এই পরিস্থিতিতে ওদের অবস্থা আরো সচরি আছে, ওরা হাটেও যেতে পারছে না, মালও কিনতে পারছে না, একদম বিকট পরিস্থিতি আছে ওদের। মিলের সঙ্গে সঙ্গে ওদেরও বিকট পরিস্থিতি আছে, কিন্তু কিছু করার নেই, গোটা বিশ্ব ব্যাপারে এরকম ঘটনা ঘটে গেছে, তো আমাদেরও একটা সামাজিক নৈতিকতা দেখার জন্যে। তো এর মধ্যে আপনি ক্যালকুলেশন করেন মোটামুটি 2000-এর মতো ফ্যামিলি চলে, 2000-এর মতো। আচ্ছা, এই যে মানে এই যে ফ্যামিলিগুলো তো সবাই তো আপনাদের উপরে নির্ভরশীল, আপনার মানে তেল মিল চললেই তাদের রুটি রুজি, বন্ধ থাকলে তাদের একদম কর্মহীন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন তো তারা তো প্রায় কর্মহীন হয়ে পড়েছে, আপনারা সংগঠনগতভাবে তাদের পাশে কীভাবে দাঁড়াচ্ছেন? এখন ওরা যে যারা যারা মিলের মধ্যে কাজ করতে এবং যেগুলো মিল কন্টিনিউ চলতেছে বা চলতো যারা,
ওদের কাছে শ্রমিকরা আসতেছে এবং মালিকরা নিজের সাধ্য মতো তাদেরকে হেল্প করতেছে, যে যাতে তোমাদের অসুবিধা না হয়, তোমরা এটা নিয়ে যাও, কাজ করো, আসতে টুকটাক করে চলো। এর মধ্যে আমরা বেশিরভাগ মিল তো বন্ধ হয়ে গেল লকডাউনে, তারপর প্রশাসনের সঙ্গে কথা করে ওনারা বললো আপনারা মিল চালু করেন, নাহলে একটা ক্রাইসিস তেলের সৃষ্টি হয়ে যাবে। আচ্ছা, অবভিয়াসলি, কারণ এখান থেকে দুটো ডিস্ট্রিক্ট মেক আপ করে একদম। তো আমরা তখন একটা আলোচনা করে যেগুলো যেগুলো মিল চালাতে ইচ্ছুক ছিল, মনে করেন 18-20টা মিল চলছে, যাতে আমাদের শুরু হয়ে যায় প্রোডাকশন, হ্যাঁ, সপ্তাহখানি বন্ধ রাখার পর যাতে মার্কেটে কোনো ক্রাইসিস না হয়, সেই জন্য প্রোডাকশন চালু করে দেওয়া হয়েছে, যাতে লোক যাতে সার্ভিস পায়। একদম একদম একদম। সেই জন্য মনে করেন এই 18-20টা মিল চলতেছে। আচ্ছা, তো এই 18-20টা মিল চলছে, আর বাকি যে সমস্ত মিল চলছে না, সেই সমস্ত মিলেরও তো অনেক কর্মচারীরা রয়েছেন, তাদের কি পরিস্থিতি? তারা মিল আনার কাছে আসতেছে, হ্যাঁ, এবং যতটুকু মিল আনার সামর্থ্য অনুযায়ী তাকে হেল্প করতেছে। আচ্ছা আচ্ছা, আপনি বলুন তো যে এই যে সর্ষার তেল, এটা সবচেয়ে সিজনাল কোন সময়টা সবচেয়ে বেশি, মানে আপনাদের প্রোডাকশনের টাইম? এটা ফেব্রুয়ারিতে নতুন সর্ষা উঠে, জানুয়ারি লাস্ট থেকে ফেব্রুয়ারিতে। আচ্ছা, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মার্চ লাস্ট অবধি মোটামুটি ক্রপটা চলে আসে, কৃষকরা ক্রপটা নিয়ে আসে বিক্রি করে। আচ্ছা, মার্চ অবধি, এপ্রিল, এপ্রিল অবধি মোটামুটি, এপ্রিল অবধি সেই পিরিয়ডটা আমরা বলতে পারি আমরা দুটো পয়সা রোজগার করার সেই সময় একটা সম্ভাবনা আমাদের থাকে, এবং সেই সময় আপনি মনে করেন বেশিরভাগ মিলই চলে, তো সেই সময় একটা মার্জিনের ব্যাপার থাকে একদম। আর তারপর তো আস্তে আস্তে মিল বন্ধ হয়ে যায়, মার্জিনও থাকে না, র মেটেরিয়ালসে যা দাম থাকে তাতে আর মিল চলানো সম্ভবপর হয়ে ওঠে না একদম। তো এই যে পরিস্থিতিতে দাঁড়িয়ে, ভয়াবহ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, আগামী দিনে কালিয়াগঞ্জের অর্থনীতি কোন দিকে যেতে পারে বলে আপনার মনে হয়? অর্থনীতি ভালো দিকে যাবে না, কারণ কালিয়াগঞ্জ তেল মিল, দাল মিল তো খুব একটা নেই, তাও যাই হোক যা আছে দাল মিল, এবং গদি যারা মাল টাল বাইরে থেকে আনায়, সেই পরিস্থিতিতে যেরকম তেল মিলগুলো তো বন্ধ হয়ে গেল মনে একদম, তো ওদের তো উঠারটাই যে কিভাবে ওরা রাইজ করবে ভবিষ্যতে এটা বলা মুশকিল হয়ে কঠিন। লকডাউন খোলার পরই বোঝা যাবে কি পজিশন দাঁড়াচ্ছে। আমার মনে হয় খুব একটা ভালো দিকে যাবে, কেননা সরসাই যখন নাই তাহলে মিলগুলো চলবে কি করে, একটা ভয়াবহ পরিস্থিতি থাকবে লকডাউন। তা আপনারা তো প্রতিনিয়ত বাধার সম্মুখীন হতে হচ্ছেন, তো কিছুদিন আগে আমরা দেখলাম যে সর্ষার তেলে একটা ভেজালের একটা অভিযোগ উঠেছিল, এবং তার নিয়ে কিছুদিন আবার মানে অনেক মিল নুনো বন্ধ হয়েছিল, সেটা কিন্তু বিশাল ধাক্কা আপনাদের কাছে, তারপরও এইটা তো এরকম জেরবার মানে হতে থাকলে আগামী দিনে কালিয়াগঞ্জে কি সত্যি সত্যি আর দ্বিতীয় কানপুর সর্ষা তেলের যে সুনামটা সেটা কি থাকবে আগামী দিনে? যা তেল মিলের পরিস্থিতি আছে এখন, হ্যাঁ, তাতে আমার মনে হয় না ভবিষ্যতে কোনো আর তেল মিল হবে এখান তৈরি, এবং যারা যারা তেল মিল বানিয়ে রাখছে এবং এটা থেকে উপার্জন করতে পারছে না, তারা তারা নিজের লাইনটাকে ডাইভার্ট করে নেবে অন্যদিকে। তো কালিয়াগঞ্জে কোনো তেল মিল হওয়ার সম্ভাবনা নেই নতুন, পুরানো যেটা আছে সেটা মনে করো ওরকমই চলবে, টুকটুক টুকটুক করে চলবে, এবং ওইভাবে নিজের সংসার চালাবার চেষ্টা করবে। আচ্ছা, তাছাড়া কোনো ডেভেলপ বলছি, এই যে সর্ষে আপনাদের সর্ষের তেলের মিলগুলোকে আরও চাঙ্গা করার জন্য সরকার থেকে তো নানান রকম মানে যে পরিকল্পনা নিয়েছে, এবং আমরা জানি যেটা যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ের যৌথ উদ্যোগে কালিয়াগঞ্জে একটা ক্লাস্টার প্রকল্প মানে শুরু হয়েছে, এই ক্লাস্টার প্রকল্পটা মানে শুরু হলে কালিয়াগঞ্জের সর্ষের তেলে কতটা আরও ভালো দিকে যাবে কি মনে হয়? ওটা যদি মার্কেটিং করতে পারে কালিয়াগঞ্জের তেল নিয়ে, তাহলে অবশ্যই তেলের দাম বাড়বে। আচ্ছা, এবং মিলালা হয়তো সেই দামটা বেশি পাবে, তাহলে হয়তো উঠে ডেভেলপ করতে পারে, উঠে যেতে পারে, মিলার তৈরি হতে পারে আবার আসেট করে। আচ্ছা, লকডাউনের আগে কালিয়াগঞ্জের সর্ষের তেলের দাম কীরকম ছিল আর এখন বর্তমানে দাম কতটা? খুব একটা ফারাক নেই। আচ্ছা, আগে যেরকম মনে করেন 1450 থেকে 1500 টাকা টিনে ছিল, এখন 1500 থেকে 1510 টাকা টিনে আছে, মানে একটু বাড়ছে, একটু বেড়েছে, একটু বাড়ছে, একটা ব্যাপার নেই। আচ্ছা বলছি, এই যে লকডাউন পিরিয়ডে সরকার থেকে বারে বারে বলছে নানা রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য, আপনারা কি ধরনের সতর্কতা নিচ্ছেন? যারা যা আমাদেরকে প্রশাসনের কথা হয়েছিল এবং আমাদেরকে প্রশাসন খুবই হেল্প করেছে, মিডিয়ারও খুব হেল্প আছে এই এই পরিস্থিতিতে, তারা সব রকম চেষ্টা করতেছে যাতে মিলগুলো চলুক এবং এদের যাতে যত ক্ষতি কম হয় তত করা যায়। এই যে আমরা যখন মিলের মধ্যে যারা লেবাররা আমাদের আসতেছে যেগুলো মিল চলাচ্ছে, তাদের আমরা স্যানিটাইজিং করে নিচ্ছি আগে থেকে। আচ্ছা, আপনারা হাত ধুন ভালো করে, সাবান থাকতেছে ওখানে, জল থাকতেছে মুখের মধ্যে, ওরা মাস্ক পরতেছে, এবং ডিস্টেন্সটা আমরা পিওরলি মেনটেন করছি। এবং লেবার যদি মনে করেন 5টা থাকতো, সেখানে আমরা 2টা বা 3টা লেবার রাখতে, যে প্রোডাকশনটা কমিয়ে দিচ্ছি, লেবার যদি কম থাকে তার ডিস্টেন্সটা যাতে মেনটেন করে। আচ্ছা, আর আর যেটা ব্যাপার হচ্ছে যে প্রশাসন থেকে বারেবারে বলছে যে এই যে মানে মারণ ভাইরাস করোনার একমাত্র দাওয়াই হচ্ছে বাড়িতে থাকা,
তাই তো? তো সেক্ষেত্রে আপনারা আপনাদের সংগঠনগতভাবে আপনাদের যে শ্রমিকরা কাজ করতে আসে মিলে তাদেরকে কতটা সচেতন করতে পেরেছেন? আমরা আমরা আমাদের মিলে যারা শ্রমিকরা কাজ করে আমরা তাদের 100% সচেতন করেছি। আচ্ছা, এবং আমরা সময় সময় তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে থাকি। আচ্ছা, তোমার বাড়িতেও গেপিং রাখবা, কাউকে বাইরের লোককে আসতে হলে কেউ বাড়ির লোক আছে তাকে ইনফর্ম করবা তোমরা, যাতে সরকার জানতে পারে বাড়ি থেকে লোক আসছে। তোমার বাড়িতে বাইরেও মেনটেন্স করবা, যত আমরা গেপিং তৈরি করতে পারবো, যত বাড়িতে থাকবো অত আমরা করোনাকে কন্ট্রোল। হ্যাঁ, কত কতটা কতটা আপনার মানে তাদের দিকে মানে হাত বাড়িয়ে দিয়েছেন সহযোগিতা বাবা মানবিকতা? আমি তো আপনাকে এই কথা আগেই বললাম যে আমাদের কাছে যে এই লেবারগুলো আমাদেরকে মিলে কাজ করতো তারা আমাদের কাছে আসছে এবং আমরা সাধ্য মতো তাদেরকে সাহায্য করছি, যাতে ওরা না খেয়ে না মরতে পারে, যাতে খাবার ওদের বাড়িতে থাকে, খাবার যাতে কোনো রকম প্রবলেম না হয়। এবং সরকারও খুব দেখতে যে আমাদের কালেগঞ্জ মিউনিসিপ্যালিটি হলো, কালেগঞ্জ জেলা পরিষদ হলো, বিডিও সাহেব হলেন, পঞ্চায়েত হলো, সবাই তাকাচ্ছে, সবাই তাকাচ্ছে। আচ্ছা বলছি, এই যে করোনা নিয়ে আপনার মতামত কি, মানে পার্সোনালি, যে এই যে করোনা ভাইরাস যেভাবে বিশ্বকে গ্রাস করেছে, আপনি আপনার মানে যে এত আপনার যে এই বয়সে এরকম ধরনের কি আমাদের ভারতবর্ষে বা বিশ্বে এরকম ধরনের দেখেছেন কোনোদিনও? এত বড় যন্ত্রণা কোনোদিন আমার সহ্য করিনি। আচ্ছা, এর আগে অনেকদিন আগে শুনেছি ফ্ল্যাগ হয়েছিল অনেকদিন আগে, তখন ট্রিটমেন্ট ছিল না, কিন্তু এইভাবে যে লোক মরতে, যেরকম আমাদের আমেরিকা আছে, সব বিশ্বে আজকে এক নম্বর আমরা বলি, ওরা এই ভাইরাসকে কন্ট্রোল করতে পারছে না। সেই জায়গা থেকে আমাদের দেশ অনেক কন্ট্রোল করেছে এবং আমরা যে পিপল ভারতবাসী এবং আমরা সব রকম সহযোগিতা করে কীভাবে মেনটেন করা যায়, কীভাবে করোনাকে সামাল দেওয়া যায়, যেটা যেটা আমরা শুনেছি আপনার যেরকম বর্তমান কথা, আপনারা যেভাবে সচেতন করতেছেন, দূরে থাকেন, বাড়িতে থাকেন, বিনা কাজে বেড়াবেন না, প্রশাসন যেভাবে বলতেছে, টিভিতে মিডিয়া যে সবচেয়ে বড় রোল করেছে, মিডিয়া সবসময় মিডিয়া লেগেই আছে এবং ইনস্ট্রাকশন দিচ্ছে আপনারা এইভাবে করুন এইভাবে করুন, এটা ইফেক্ট অবশ্যই হয়েছে। এবং আমরা দেখতেছি যে মানারও খুব চেষ্টা করতে, 80% 60% 70% লোক তো মানতেছি, এবং বাড়ির বাচ্চাগুলো যারা আছে তারাও বলতেছে আপনারা বাইরে যাবেন না, বাড়িতে থাকেন। আচ্ছা, ভালোই হচ্ছে, পজিশনটা খারাপ না, খারাপ দিকে আমি মনে করছি না, খারাপ দিকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে এই সময় দাঁড়িয়ে যে চারিদিকে তো বন্ধ, বাজারঘাট একটা নির্দিষ্ট সময়ের মধ্যে খুলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, সেই পরিস্থিতি দাঁড়িয়ে যে এই চলার জন্য যেটা দরকার, হ্যাঁ, সেই অ্যাভেলেবেল কি জিনিস পাচ্ছে না? হ্যাঁ, সব জিনিস অ্যাভেলেবেল আছে। আচ্ছা, লোক কমাই দিচ্ছে, যেরকম মনে করো সব তরকারি আছে, হ্যাঁ, লিমিটেড নিয়ে আসছে, 7 দিনের তরকারি 1 দিনে নিয়ে আসছে, বেশি আইটেম না মানে কম আইটেম চালাচ্ছে, ডাল চাল সব আমাদের কালিয়াগঞ্জে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, সব জায়গায় পাওয়া যাচ্ছে, কোনো সংকট নেই, কোনো সংকট নেই। অবশ্যই কিছু বেড়েছে, সেটা পারবেই, কম্বিনেশন না হলে একদম পিছনে ট্রাক ভাড়া বেড়ে গেছে একদম, কিন্তু অসুবিধা নেই, কোনো অসুবিধা, কোনো রকম কোনো প্রবলেম নেই। আচ্ছা, আর এই যে আপনি একটা আমাদের বার্তা দিন সাধারণ মানুষদের যে এই যে এই সময় দাঁড়িয়ে কি করণীয়? সবচেয়ে বড় আমরা করোনাকে বিজয় পাবো আমরা বাড়িতে থাকবো, বিনা কাজে আমরা কোনো মতেই বাইরে যাবো না এবং খুব লিমিটেড যাব, বাড়িতে যত আমাদের লোক আছে সবাইকে বাড়িতে রাখতে হবে, দরকার পড়লে একজন বাইরে গেল, এবং ডিস্টেন্সটা মেনটেন করতে হবে, জায়গায় জায়গায় নোংরা করা চলবে না, থুতু সব জায়গায় ফেলানো যাবে না, মুখের মধ্যে মাস্ক রাখতে হবে এবং সরকারের যা যা ইনস্ট্রাকশন আছে সবগুলো মেনে চলতে হবে, তাতেই আমরা সাকসেস হয়ে যাবো, তাতে সাকসেস হবে। এবং বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা কিভাবে কন্ট্রোল করে নিচ্ছি, আর বিশ্বের মধ্যে আমাদের খুব সুনাম হয়েছে একটা, যে আমরা এইভাবে মেনটেন করতে পারতেছি। রাজ্য সরকার কতটা মানে দেখছে, কি মনে হয় রাজ্য সরকারের ভূমিকা, আপনারা কতটা খুশি? রাজ্য সরকার তো একদম ফুল সচেতন, আমরা দেখেছি আমাদের সিএমকে উনি হসপিটালে ভিজিট করেছেন, মাস্ক দিচ্ছেন, মেডিসিন দিচ্ছেন ওখানে, এবং পুরোভাবে উনি লেগে আছেন, আপনি বলতে পারেন 24 hours উনি কাজ করে যাচ্ছেন, যাতে আমরা আমার রাজ্যে আমার রাজ্যবাসী কোনো রকম যাতে অসুবিধা না হয়, উনি একদম পুরোভাবে লেগে আছেন, পুরোভাবে লেগে আছেন। ঠিক আছে, অনেক কিছু আপনার মুখ থেকে আমরা শুনলাম। এবং কালিয়াগঞ্জের সরষের তেল, লাস্ট একটা প্রশ্ন করছি, আগামী দিনে কি অপেক্ষা করছে বলে আপনারা আশঙ্কা করছেন? যখনই লেকডাউন উঠে যাবে তখন আমরা বুঝতে পারবো পজিশনটা কি আছে, এবং তারপর যে আর্থিক স্থিতি আছে, ইকোনমিক পজিশন যেটা হবে, আমার মনে হয় কালিয়াগঞ্জে খুব একটা ভালো হবে ইকোনমিক পজিশন, এবং এটাকে সরকারকে এদিকে তাকাতেই হবে, এটা আমাদের অনুরোধ রইল মিল অনার্সেশন থেকে, যে সরকারকে মিলকে দেখতেই হবে, যারা ইন্টারেস্ট যাতে রিলিভ করা যায়, কিভাবে ডেভেলপ করা যায়, এবং যারা এখন লোয়ার মিডিল ক্লাস যে আমরা পড়ি, লোয়ার মিডিল ক্লাস, তাদের দিকে আমি মনে করি কেউ তাকাচ্ছে না,
কিন্তু তাদের এখন সবচেয়ে শোচনীয় পরিস্থিতি হয়ে আছে। আপনি এরকম দেখবেন যে যারা মিডল ক্লাস লোক তাদের হয়তো ইনস্যুরেন্সই নেই, মেডিকেল ইনস্যুরেন্সই নেই, তারা ইনস্টলমেন্ট দিতে পারছেন না, তাদের ব্যাংকে কোনো সেভিং নেই, এই পরিস্থিতিতে যে টাকা খরচ করে সামাল দেওয়া যাবে, এগুলো ব্যাপার একটা দাঁড়াই যাবে ফিউচারের মধ্যে। একদম একদম একদম, আমরা অনেক কিছু শুনলাম। তো এই যে লকডাউন বা করোনা ভাইরাস থেকে আমরা জয়ী হবই, কারণ আমাদের যদি লক্ষ্য ঠিক থাকে, আমরা যদি বাড়িতে সবাই মিলে থাকি, হ্যাঁ, এবং পরিবারের সাথে সময় কাটাই এবং ডিস্টেন্স বজায় রেখে, যদি প্রয়োজন হয় তাহলেই আমরা বাইরে বেরোবো, বাইরে বেরোলেও মাস্ক আমরা সর্বদা আমরা মেনটেন করব, মুখে আমরা দিব এবং হাত আমরা সবসময় স্যানিটাইজ করব, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তাহলেই আমরা করোনার সঙ্গে লড়াইয়ে জয়ী হবই, এটাই আমরা মনে করি। তো আপনারা যে আমাদের এই কথা অবশ্যই ফলো রাখবেন, এবং আপনারা, আমার মনে হয় যে আমরা যথেষ্ট আপনারা সচেতন এবং আপনারা তা করছেনও, এবং তাও আমাদের সচেতনতার লক্ষ্যে আমরা আমাদের আবারও একটাই হচ্ছে বক্তব্য যে আপনারা ঘরে থাকুন, লকডাউন মেনে চলুন, সরকারের নির্দেশ ফলো করুন এবং সতর্কতা অবলম্বন করুন, তাহলেই আমরা করোনার বিরুদ্ধে লড়াই জয়ী হব। এই বলেই আজকের মতো অনুষ্ঠান আমরা শেষ করছি। আমি নমস্কার। আমি আর এক মিনিট একটা কথা বলতে চাইবো।